ডিয়ার ভিউয়ার্স, ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে দোটানায় পড়েছে বাংলাদেশ। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফান বিগান চলতি বছরের অক্টোবরে তার বাংলাদেশ সফরের সময় লক্ষ্য করেন যে তার দেশ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশকে বিবেচনা করতে চাচ্ছে। সফরকালে বিগান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সহ বাংলাদেশের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেন। সফরকালে দুই দেশ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক এবং উন্নয়ন অংশীদারিত্ব, করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে সহযোগিতা, রোহিঙ্গা উদ্বাস্তু সংকট সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। অবশ্য সব ফোরামে বিগানের প্রধান গুরুত্ব ছিল আইপিএস অর্থাৎ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এর ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে সমর্থন করে। অবশ্য চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সদস্য হিসাবে বাংলাদেশ মন্তব্য করতে সতর্ক ছিল, কারণ বাংলাদেশের চিন্তা তাড়াহুড়ো করে কোনো ধরনের মন্তব্য করলে তা দেশের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে। ঢাকার উদ্বেগের কারণ এই যে আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বারা এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সৃষ্টি হয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মোকাবিলা করার জন্য। নিরাপত্তা এবং কৌশলগত জটিলতা আছে এমন কোন আন্তর্জাতিক উদ্যোগে যোগ দিতে বাংলাদেশ অনীহা প্রকাশ করেছে। বাংলাদেশ আশঙ্কা করছে যে ইন্দো প্যাসিফিক ইনিশিয়েটিভে যোগদান করা হলে দেশ হয়তো সংঘাতে ঢুকে যেতে পারে। এই অনুমান সত্ত্বেও বাংলাদেশের জন্য একটি সুযোগের ব্যবস্থা করার দিকে নজর দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মনোযোগ কিভাবে নিজের সর্বোত্তম স্বার্থে ব্যবহার করা যেতে পারে তা নিয়ে চিন্তা করতে পারে বাংলাদেশ। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বিস্তৃতি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চল জুড়ে এবং এশিয়া যুক্তরাষ্ট্রের প্রধান উদ্যোগ। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় আমেরিকা যুক্তরাষ্ট্র অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তমূলক, শান্তিপূর্ণ এবং নিরাপদ ইন্দো প্যাসিফিক অঞ্চলের কথা প্রচার করছে, যা সবার সমৃদ্ধি কামনা করে। এই লক্ষ্য অর্জনের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র বৃহত্তর বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারিত করতে চায়। সম্প্রসারিত নিরাপত্তা সহযোগিতাও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানের কারণেই মূলত দেশটির প্রতি আমেরিকা আগ্রহী হয়ে উঠেছে। বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ, যা ভারত মহাসাগরের অখণ্ড অংশ এবং প্রধান সমুদ্র বাণিজ্যিক রুট। এর থেকেও বেশি হলো বাংলাদেশের বিপুল অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন আমেরিকার আগ্রহ সৃষ্টির অন্যতম কারণ। একসময় তলাবিহীন ঝুড়ি হিসাবে অভিহিত বাংলাদেশ এখন এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল দেশ। 2020 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের নেতৃস্থানীয় অবস্থানে আছে। বিপুল সংখ্যক তরুণের উপস্থিতিতে বাংলাদেশ তরুণ পুঁজিতে সমৃদ্ধ। বাংলাদেশ এখন সম্ভাবনাময় দেশ হিসাবে বিবেচিত। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেহেতু এই অঞ্চলের দেশগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে চায়, সেই কারণে বাংলাদেশের অবস্থান ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে আকর্ষণীয় করে তুলবে। বিনিয়োগ করার জন্য আদর্শ গন্তব্য হতে পারে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রনীতি দুটি মৌলিক উদ্দেশ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণ। এসব উদ্দেশ্য বিবেচনায় রেখে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থেকে ব্যাপকভাবে অগ্রগতি হাসিল করতে পারে। এক্ষেত্রে অবকাঠামো হতে পারে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থেকে লাভবান হওয়া খাত। উল্লেখ্য, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অন্যতম ফোকাল এরিয়া হলো অবকাঠামো উন্নয়ন। মজার ব্যাপার হলো বাংলাদেশও তার অবকাঠামো উন্নয়নের দিকে বেশ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে অবকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা পাচ্ছে। বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেওয়ার অন্যতম কারণ এটাও। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন $24 বিলিয়ন সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিভিন্ন উন্নয়ন কাজের জন্য বাংলাদেশকে তহবিল নিশ্চিত করতে পারে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি উন্নয়নের প্রতি ব্যাপকভাবে আগ্রহী হলেও এটাকে অনেক বেশি নিরাপত্তা জোট হিসেবে বিবেচনা করা হয় এবং বাংলাদেশের আপত্তির অন্যতম কারণ এটি। বাংলাদেশে ব্যাপকভাবে ধারণা করা হয় যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাংলাদেশের পররাষ্ট্র নীতির সাথে সাংঘর্ষিক, কারণ বাংলাদেশের মূলনীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। বাংলাদেশ আশঙ্কা করছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগ দিলে চীন এবং তার কৌশলগত মিত্রদের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। একইভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ককেও এড়াতে পারে না বাংলাদেশ। আমেরিকা যুক্তরাষ্ট্র হলো বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। অধিকন্তু দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক এবং নিরাপত্তা সম্পর্ক রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম গন্তব্য হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। তাছাড়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী হলো আমেরিকা। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাংলাদেশকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হলো কিভাবে তার স্বার্থকে ক্ষুণ্ণ না করে চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে পারবে। এখনো পর্যন্ত সব বৈশ্বিক শক্তির সাথে সুসম্পর্ক বজায় রাখতে পেরেছে বাংলাদেশ। এই অঞ্চলে বৈশ্বিক শক্তিগুলো ক্রমবর্ধমান হারে তাদের প্রভাব বাড়ানোর ব্যাপারে ব্যাপকভাবে আগ্রহী হয়। কৌশলগত চ্যালেঞ্জগুলো সামাল দিতে বাংলাদেশ ভবিষ্যতে কি পদক্ষেপ নেয় তাই এখন দেখার বিষয়। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনার কি মতামত সেটা নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।